যে মানুষটা মানে যৌতুক খায় মানে তার মানে মনোভাব মানে মানে কেমন হতে পারে মানে 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 হ্যাঁ এই গানটার ভিতরে সেটা তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে এক মেয়ে হতে হবে বিয়ে করবই তাকে তবে শুধু মেয়ের বাবার ব্যাংক ব্যালেন্সটা হতে হবে বেশি দর্শক বন্ধুরা তানজিল আবারও আমাদের সামনে নতুন একটি গান নিয়ে আসলো তো তানজিলের মুখ থেকে শুনি কি সেই গান মানে দর্শক বন্ধুরা মানে আমার মানে আজকের গাওয়া গানটি হচ্ছে যে মানুষটা মানে যৌতুক খায় মানে তার মানে মনোভাব মানে মানে কেমন হতে পারে মানে 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 হ্যাঁ এই গানটার ভিতরে সেটা তুলে ধরা হয়েছে হ্যাঁ তুলে ধরা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন তানজিলের একটু কথা আটকে যায় কিন্তু গান নয় আপনারা গান শুনুন আশা করি সবারই ভালো লাগবে তানজিল ভাই শুরু করো তাহলে ভাই হ্যাঁ ভাই নানা চাই না নানা চাই না কোন রম্ভা উর্বশী সাদা মাটা কেউ হলে আমি তাতেই খুশি নানা চাই না নানা চাই না কোন রম্ভা উর্বশী সাদা মাটা কেউ হলে আমি তাতেই খুশি এক মেয়ে হতে হবে বিয়ে করবই তাকে তবে শুধু মেয়ের বাবার ব্যাংক ব্যালেন্সটা হতে হবে বাহ 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 বাহ
আসলে বেশ কি বলবো অসাধারণ ওস্তাদ আমি তো বাজানে বাদ দিয়ে ওর মুখের দিকে তাকাইছিলাম যে খুঁজছে নাকি ভিন্ন রকমের গান নসিকতার গান তাই না হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নসিকতার আরো গান যদি আপনারা শুনতে চান আমাদের তানজিলের কণ্ঠে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ